রাজনীতির মাঠে কি হতে যাচ্ছে আওয়ামী লীগ কি পরিকল্পনা করেছে বিএনপি নিয়ে এবং বিএনপি কিভাবে সামনে অগ্রসর হতে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহল থেকে কি বলা হচ্ছে সব বিষয় তুলে ধরব অবশ্যই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন নতুন হয়ে থাকলে থাকা বাটনটি অন করে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পাকড়ে আতঙ্কিত নেতা নেতাকর্মীরা প্রতিদিনই বিভিন্ন জেলা উপজেলা পর্যায় থেকে বিএনপি নেতাকর্মীদের আটকের অভিযোগ করা হচ্ছে আজও বিএনপির সাংস্কৃতিক যে তথ্যগুলো জন্য ইতিমধ্যে বাধ্য হয়েছেন কেননা ইতিমধ্যে বাংলাদেশকে নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে বিরাজ করেছে রাজনীতি এবং কে উচ্ছ্বাসিত জনগণ প্রত্যেকটি দলের নেতাকর্মীরা এবার উঠছে পড়েছে যাতে প্রত্যেকটা জায়গা থেকে আমরা আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি দেখতে পেয়েছি একের পরে এক কর্মসূচি দিচ্ছে বিএনপি বিএনপির কর্মসূচি থেকে বিএনপিরা এসব তাণ্ডব ছাড়াচ্ছে বাস পড়াচ্ছে নাকি এই সব খোঁজ খবর নিতে হলে কি করতে হবে অবশ্যই সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন ইতিমধ্যে এই যে সহিংসতাগুলো হচ্ছে সেগুলো অনেকেই বলছে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ করে বাসপুরে নাকি বিএনপি কে দায়ী করেছে বিএনপির উপরে সেগুলো নাকি দায় চাপানোর চেষ্টা চলছে এবং গ্রেপ্তার করছে এই জন্য আজকে আবাদুল কাদের সাহেবের বক্তব্যতে বোঝা গিয়েছে তিনি বলেছেন সবাইকে গ্রেপ্তার করবো না এক দুজন থাকুক কে কথা বলবে কেন রহুল কবির এসবিকে গ্রেফতার করছে না সেই প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেছেন তাহলে কি রহুল কবির এসবি তিনি যে এই করা দিচ্ছেন কি তারা ভুল দিচ্ছেন এবং এই কর্মসূচির কারণে কি তারা কোনো ভুল করতে যাচ্ছেন অবশ্যই